वेलकम बैक टू माय चैनल सबाई कैमन आछो आमी भालो आछी। आज के न्यू एक ब्लॉग नहीं तुम्हारे कहीं चले एसेछी आर एखन बजे होच्छे देखे नहीं 10टा मतो बजे कारण आमी एखन रेडी हो गेछी कारण आमी जाबो एखन मंदिरे केशवर मंदिरे जस्ट बिकज आज के आमार एनिवर्सरी एटा थार्ड एनिवर्सरी तो एक्साइटेड आछी बाट कि करबो हजबैंड ड्यूटी गेछे ओके जेते ही हबे किछु करार नेई तो सेलिब्रेशनटा परे हबे ओ आसुक तारपर सेलिब्रेशन किछु ना जस्ट एकटु रान्ना बान्ना करे जस्ट खावा दावा आदार्स बेशि किछु ना और ड्यूटी आछे सेटाओ देखते हबे तो एखन आमी जाबो हच्छे केशवर मंदिरे भावलाम पुजो दिते जाई आमी तो स्नान करे पुरो रेडी हो गेछी आर एखन छेलेके शुधु ड्रेस पराबो ओके एत सकाल सकाल स्नान करालाम ना कारण एत सकाल सकाल स्नान करे ना जदि ठंडा लेगे जाए सो ए कारणे ओके एकटु ड्रेस चेंज करे निये जाबो दें ओखान थेके जाबो दिदार बाड़ी ब्रेकफास्ट करब ब्रेकफास्ट करे बाड़ी एसे तारपर रान्ना बसाबो तो देखी एखन कत दूर की करते पारी। हजबैंड किशोरनगर गेछे और आस्ते आस्ते मे बी हयतो बिकेल हो जेते पारे तो ठीक जानी ना ए फार्स्ट एनिवार्सारीते देखा माने ओ साथे नहीं आगेर बार फार्स्ट टाइम छिलो एटा प्रेगनेंसि चलछिलो फार्स्ट एनिवार्सारीते आर सेकेंड एनिवार्सारीते भालो एनजय होयेछे कारण फैमिलिर साथे काटियेछिलाम तखन आमार ठाकुमा शाशुड़ीर काज छिलो सेई दिन ननद तारपरे তোমার দেওর শাশুড়িদের সবার সাথে মিশে মানে মিলে তোমার আমার অ্যানিভার্সারি সেলিব্রেট করা হয়েছিল বাট এবছরটা একটু মনে হচ্ছে চলো কিছু করার নেই প্রতি বছর যে সেম যাবে সেরকম কোনো ব্যাপার নেই তো চলো বেশি কথা বলবো না আমি রেডি হয়ে গেছি এদিকে পুজো দেব যাওয়া যাক Love the chase and the hunt and I set the pace when I'm running I always take what I want and I always give it 100 don't need a bank no I'm funded play the game like it's nothing I'm always thankful for something don't take for granted stay humble now wake up it's time to look at the enemy look in the mirror if he is no friend to me it's not working out maybe it's the chemistry it's time to break up so I can make a better me better believe in your mind cause it's everything you can mold shape find ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে আমি অলরেডি রান্নাঘরে রান্না চাপিয়ে দিয়েছি রান্না চাপিয়েছি আগে ছেলে রান্নাটা করব কারণ হচ্ছে ওর কটা বাজে এখন 12:24 অলরেডি হয়ে গেছে এরপরও ঘুমিয়ে পড়বে খাবে না ওকে স্নান করাবো তারপরে বাদ বাকি কাজ করবো আর আজকে অ্যানিভার্সারি তবু কেমন একটা ফিকা ফিকা লাগছে কারণ বাড়িতে আমি একা কেউ নেই বলতে হাজবেন্ড তো ছুটির দিন তো থাকতে পারতে পারে যেহেতু আজকে ছুটির দিন না তো ওকে তো ডিউটি যেতেই হবে আর তোমাদের একটা জিনিস দেখাই আমি এই গ্রাস ম্যাটটা কিনে নিয়ে এলাম এটা ওই মন্দিরের সামনে একটা শপ আছে ওখান থেকে আমার খুব ইচ্ছা ছিল যে তোমার এরকম ঘাস ম্যাট আমাদের ওয়াশরুমের বাইরে রাখার জন্য তো অনেকদিন ধরে অনলাইন সার্চ করছিলাম অনেক জায়গায় ভাবছিলাম যে নেবো তো আজকে ফাইনালি আমি পেলাম তো আমরা চলো নিয়ে যাই আজকে আমি ওয়াশরুমের সামনে দেবো বলে এটা করে নিলাম ওয়াশরুমের সামনে দেখো যা সুন্দর লাগছে পুরো ফিট হয়ে গেছে আমি এটা 2 ফুট নিয়েছি গ্রাস ম্যাটগুলো দেখালাম ওগুলো স্কোয়ার ফিট হিসাবে হয় তো আমাদের এখানে একরকম আর এক জায়গায় অন্যরকম মানে দামের তো ডিফারেন্স হবে বাট আমি এটা স্কোয়ার ফিট হিসাবে যেহেতু নিয়েছি 2 ফুট নিতে হয়েছে আমাকে আর প্রাইস কত পড়লো এটার প্রাইস পড়লো 120 টাকা মতো পড়লো আমার বাট আমার খুব ইচ্ছে ছিল যে এরকম একটা গ্রাস ম্যাট নেবো খুব পা মুছে খুব আরাম তো এই কারণে আমি এটা নিলাম আর এখন এখানে রান্না হচ্ছে আমার ছেলের মাছের ঝোল মাছটা ভাজছি আর একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি করি চলো যেটা করার করতেই হবে কাজ আর আমার কাজ তো ঠান্ডা লেগেছে কালকে ফ্রিজ থেকে দই বার করে খেয়েছি পুরো ঠান্ডা ঠান্ডা অবস্থায় খেয়েছি যার জন্য আমার কালকেও রাতে প্যারাসিটামল খেয়েছি মানে সন্ধ্যাবেলা একটা খেয়েছি রাতেও খেয়েছি বাট স্টিল নাও এখনও শরীরটা খুব খারাপ করছে কেমন যেন একটা হচ্ছে ভাবছি এখন একটা প্যারাসিটামল খেয়ে নেবো খুবই ঠান্ডা লেগে গেছে এত হাঁচি হচ্ছে যে বলার কথা নয়
তাহলে আমি রান্না বান্নাগুলো করি, কমপ্লিট করি, তারপর আবার তোমার ব্লগিংটা কন্টিনিউ করছি। লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চে আছে আজকে বিরিয়ানি, শাশুড়ি স্পেশাল বিরিয়ানি আমার জন্য অর্ডার করেছে। তো লাঞ্চটা জাস্ট জমে যাবে, আমি লাঞ্চটা এনজয় করি, তারপরে আবার ব্লগিংটা কন্টিনিউ করছি। তো এই মাত্র ঘুম থেকে উঠলাম, একটু ঘুমিয়ে নিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখলাম যে হাজবেন্ড চলে এসেছে। তো আজকে ওর জন্য একটা গিফট কিনেছিলাম আমি, ওটা দেওয়া হয়নি, তো এখন ওকে দেবো অ্যানিভার্সারি স্পেশাল। যে কী কিনেছি চলো ওই আনবক্সিং করবে, তখন তোমাদের সাথে দেখাবো। তো ও এখন ব্যালকনিতে আছে, তো ওর কাছে নিয়ে যাই, দেখি ওর রিয়াকশন কেমন। এটা তোমার জন্য, দেখো ওটা কি, দেখবো তো, না না এখনই দেখো, এখনই দেখো, এখনই দেখো। পয়সা বহুত হয়, পয়সা নিয়ে ভাববা না, দশ লাখ দেবা, এটা খুলতে পারছে না, এর আমার ছেলে ভালো খোলে, খোলো পুরোটা, প্যাকেটটা কই, এই তো প্যাকেটটা আছে, বাবা বোটের, রে বাবা এত প্রচুর দাম, আর বোটের, হ্যাঁ প্যাকেটটা কো, প্যাকেটের ভেতরে ঢুকে গেছে, এই তো প্যাকেট, ডিসপ্লেটা আবার সেট করা যায়, থ্যাংক ইউ, খুবই সুন্দর হয়েছে। বাড়ি এলাম, বাড়ি এসে ফ্রেশ হলাম, একটু স্কিন কেয়ার করলাম, আর তারপরে ছেলেকে ওকে খাওয়ালাম, কারণ ওকে না খাইয়ে নিয়ে গেছিলাম ওকে। তো এখন একটু বসি, একটু রেস্ট নিই, যেন রাতে ভাবছি ওর জন্য ওটস বানাবো, ওটস আর ডিম সেদ্ধ, সব ভেজিটেবলস দিয়ে ওটস খিচুড়ি করি, ওর জন্য খায় বেশ ভালো, তো ওর জন্য ওটা করবো। ও এখন মাখানা খাচ্ছে, আর তখন আমি হাজব্যান্ডকে যেটা গিফট দিয়েছিলাম তোমার সাথে একবার ভালো মতো শেয়ার করি। তো এটা হচ্ছে বোটের ঘড়ি, তো এটাই আমি ওকে গিফট করেছি, হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে। তো এটা যাওয়ার সময় একটু চার্জে দিয়ে গেছিলাম, এটা ফুল চার্জ হয়ে গেছে, এটা পুরো সেট করতে হবে, এর একটা অ্যাপ আছে, তো ফোনে ওটা ইনস্টল করে পুরোভাবে এটা সেট মানে ইউজ করা যাবে। তো এটা হাজব্যান্ড করবে এসে, ও তো বলল ওর খুব ভালো লেগেছে। আর এই ডিসপ্লেটা অনেকটা বড়, জাস্ট দেখো কতটা বড়, স্মার্ট ওয়াচ ওর একটা হাজব্যান্ডের একটা ছিল, বাট এরকম টাইপের ছিল না, ডিসপ্লে দেওয়া এতটা বড় ডিসপ্লে দেওয়া, ওটা একটা সেই লম্বা টাইপের একটুখানি ডিসপ্লে দেওয়া ওর ছিল, ওটা ও গিফট পেয়েছিল ওর কোম্পানি থেকে। বললাম যে ওকে একটা ভালো স্মার্ট ওয়াচ গিফট করা যাক, কি গিফট করবো, ছেলেদের গিফট করার মতো সেরকম কিছু থাকে না, বাট অনেক অনেক কিছু ভাবার পর আমি ভাবলাম যে এটাই গিফট করি। তো এখন একটু বসি, দেন তারপর আবার তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি রান্নাঘরে গিয়ে। আর হাজব্যান্ড আসেনি, আমরা একটু ঘুরে টুরে মোমো এগরোল সহ খেয়ে দিয়ে বাড়ি এসেছি, ও একটু বেরিয়েছে ওর বাইকটা সার্ভিসিং করানোর জন্য, তারপর ও আসার পর দেখি কি রান্না করতে বলে, সেটা রান্না করবো, আর ছেলে রান্না করতে হবে। তো ও বলছিল যে আজকে সেলিব্রেশনটা যেহেতু কাজ, কাজের জন্য সেরকম সেলিব্রেট করা হলো না, তাই বললাম ঠিক আছে, আমরা তো এমনি সেলিব্রেট মানে কোনো সেলিব্রেট অনুষ্ঠান ছাড়াই বা কোনো একটা অকেশন ছাড়াই আমরা বাইরে যাই, একটু সেলিব্রেশন করি, তো ঠিক আছে ছুটির দিন হবে সানডেতে, আমাদের অ্যানিভার্সারি এটা সানডেতে আমরা ভাবছি সেলিব্রেট করব। তো ঠিক আছে, সবসময় তো হয় না, কিছু কিছু সময় কম্প্রোমাইজ করে নিতে হয়। চলো আমি বেশি কথা না বলে একটু রেস্ট নিই,
আর আমার শরীরটা খুব একটা ভালো না, কারণ ঠান্ডা ঠান্ডা টাইপের লেগেছে। তো ভাবছি অমৃতাঞ্জনটা নিয়ে বসেছি, এখন একটু শোবো, একটু রেস্ট নেবো, ঘুমতে হবে না, ছেলে দুষ্টুমি করবে, তারপরে আমার ব্লগটা কন্টিনিউ করছি। তো রান্নাঘরে এসে গেছি, রান্নাঘরে এখন এসেছি, এখন করবো ছেলের জন্য ওটস। আমি কুকারে ওটসটা করি, আর ওর জন্য ইউজ করি কুইকার ওটস। কুইকার ওটসটা আমি এখানে আলোটা তো দেখা যাচ্ছে না, এখানে স্টোর করে রেখে রাখি এইভাবে। তো ফার্স্টে আর আমি এর জন্য ভেজিটেবল হিসেবে নিয়েছি একটু বিনস আর একটু গাজর আছে। আর প্রথমে ইউজ করছি আমি আমুল বাটার। আমি দেবো অল্প পরিমাণে জিরে, তারপরে সবজিগুলো দিয়ে দেবো। হালকা নাড়াচাড়া করবো, সবসময় একটু ডাল দিয়ে করি, জাস্ট লাইক খিচুড়ি টাইপের হবে। এখানে মুসুরির ডাল ইউজ করছি আমি। আর দেবো একটি পরিমাণ মতো ওটস। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দেবো সামান্য হলুদ। আর আমি ছেলের খাবারে ব্ল্যাক পেপারটা ইউজ করি, যারা ইউজ করো না তারা এই স্টেপটা স্কিপ করো। সামান্য একটু ব্ল্যাক পেপার ইউজ করি। পরিমাণ মতো জল দেবো। ওটস কিন্তু বাচ্চাদের জন্য খুবই একটা হেলদি খাবার। অনেকে মনে করে যে ওটস খেলে ওয়েট লস হয়, বাট ট্রাস্ট মি, আমি ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম, বাট বেবিদের জন্য ওটস খুবই হেলদি। আমরা যদি বড়রা খাই তো সেটাতে তোমাদের ওয়েট লস হওয়ার ইয়ে থাকে, বাট বেবিদের জন্য ওয়েট লস হয় না। আর বেবিদের সবসময় রোল্ড ওটসটা খাওয়ানো ভালো। কুইকার ওটসে যেটা আমি ইউজ করি এটা রোল্ড ওটস। আর সাথে আমি করবো ডিম বয়েল, ডিম বয়েলটা কিছুক্ষণ পর বসাবো, ওটসটা হয়ে যায়। আর ওটসটা খুবই চটজলদি একটা খাবার, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সো চলো আমি এর সাথে ডিমটা করবো। আর আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। হোপফুলি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটিও কিন্তু হিট করে দিও ভিডিওর নোটিফিকেশনের জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।